ওয়েলকাম টু মাই ব্লগ, মানে চ্যানেলটার নাম হচ্ছে সুব্রত ব্যানার্জি ব্লগ, এবং সেই ব্লগে প্রত্যেককে স্বাগত। এবং আপনারা আমার ব্লগটা দেখুন এবং ব্লগ দেখে কেমন হচ্ছে বা কেমন ধরনের জিনিস আপনারা দেখতে চাইছেন প্লিজ একটু জানাবেন। অ্যাকচুয়ালি আমি মফস্বলে বাস করি এবং গ্রাম আমার থেকে খুব কাছেই। আজকে এই মুহূর্তে চলে এসেছি আমি ইছামতি নদীর ধারে। এখানকার প্রাকৃতিক পরিবেশটা সত্যি দারুণ, এবং এইখানটাতে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে নদী আছে, ওখানে মাছ ধরছে আপনারা দেখবেন, এবং এই রাস্তা দিয়ে তো গাড়ি চলছে, তার আওয়াজ আপনারা পাচ্ছেন বা গাড়িও দেখতে পাবেন। এবং এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে এটা গ্রামের যে সৌন্দর্য সেটা শহরের লোক যদি দেখে তাহলে তাদের দেখতে ভালো লাগে। এবং ব্লগ বানানোর জন্য যে জিনিসগুলো যে তৈরি হয়, যেভাবে আমরা বানাই, আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। ভালো লাগে বলেই আপনারা এই জিনিসগুলো দেখতে চান। সেই ইছামতি নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি এবং প্রাকৃতিক সৌন্দর্যটা একটা মানে একটা আকর্ষণীয় হয়ে উঠেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর বেরোচ্ছে, তাতে প্রকৃতিটা পরিষ্কার হয়ে আছে। পরিষ্কার হয়ে যাচ্ছে বলেই দেখুন চারিদিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভালো লাগবে, এই জন্যেই আপনাদের কাছে আজকের এইটা তুলে ধরা। যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে থাকুন। আপাতত আমি আপনাদেরকে একটুখানি রিভার ভিউটা দিয়ে দেবো, দেওয়ার পরে আপনাদের সঙ্গে আবার নিশ্চয়ই পরে কোনো একটা ব্লগে কথা হবে। ততক্ষণে আপনি রিভার ভিউটা দেখে নিন।